আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন বাড়িঘর নির্মাণ ও আর্থিক সহায়তা পাচ্ছেন বীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্তরা বিচার নিশ্চিতের আশ্বাস প্রশাসনের বিশ্বকাপের মূল পর্বে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে সে লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর উপর পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট ও সিলেট তামাবিল ছয় লেন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন পনেরোই আগস্টের পর যারা ক্ষমতায় এসেছে তারা কখনোই দেশের উন্নয়ন চায়নি এখনও একটি গোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্টের পায়তারা করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নতি হয় তাহলে এখানে আর্থসামাজিক উন্নতিটাও ত্বরান্বিত হবে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করি আমি এখানে বলবো যে সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ আমরা নিই এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে সেই সুযোগটা সৃষ্টি হবে রংপুরের পীরগঞ্জে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণের কাজ চলছে পাশাপাশি দেয়া হচ্ছে আর্থিক সহায়তা এদিকে হামলা মামলায় গ্রেফতার আটান্ন জনের মধ্যে রিমান্ডে রয়েছেন ৩৭ জন প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে সব রকম চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন আলী হায়দার ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম উপজেলার বড় করিমপুর উত্তরপাড়া ও দক্ষিণপাড়া গত রোববার সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি পরিবার ৪০টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি চালানো হয় লুটপাট সেদিনের দুঃসহ স্মৃতি মনে হলে আজও আতঙ্কিত হন তারা যখন হামলা দিছিল তখনই মনে করে আমার বাপ মায় ভাই যা সব গুণ আছে সবাই মনে করে ধানের ক্ষেতের মধ্যে লুকিয়ে গেছিল সোনা বানা গয়না গাজি যত বাড়ির আবর্জনা জিনিস জানা যত আছে তো সব তো ভাঙ্গি চিড়ি নিয়ে গেছে সরকারের অবদান দিয়েছে যা দিয়েছে খুব ভালো দিয়েছে টিন দিয়েছে মানে মিস্ত্রি দিয়েছে মনে কাঠ বাদ দিয়েছে মানে সব কিছু দিয়েছে হ্যাঁ বাড়ির নির্মাণ কাজ চলে শুরু হয়েছে কিন্তু আমার দোকানটা যেটা দিয়ে পরীক্ষায় আর কি সেটা এখনো নির্মাণ কাজ শুরু হয়নি সরকার ও বিভিন্ন সংস্থার সহায়তায় এরই মধ্যে বাড়িঘর নির্মাণ শুরু করেছেন তারা স্থানীয় সংসদ সদস্য স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ১০০ বান্ডিল ঢেউটিন সহ নগদ অর্থ দিয়েছেন প্রশাসন জানায় ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে রান্না করা খাবার তাদের পুনর্বাসনেরও উদ্যোগ নেওয়া হয়েছে মাননীয় স্পিকার স্যারের মাধ্যমে আমরা সব যে পরিবারে যতটা টিনের দরকার সেই পরিমাণ টিন আমরা দিয়েছি এছাড়া ব্রেক বিদ্যানন্দ ফাউন্ডেশন জেলা পরিষদ আরডিআরএস সহ বিভিন্ন সংস্থা থেকে সহায়তা পাচ্ছেন ক্ষতিগ্রস্তরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা আশেপাশে যারা আছে তাদের সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যে কার্যক্রম সেটা আমরা অব্যাহত রেখেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাচ্ছি যে আপনাদের সামনে আপনারা নিরাপদভাবে আপনাদের জীবন যাপন করতে পারবেন ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং হামলা আগুন ও লুটপাটের অভিযোগে আরও একটি মামলা করেছে পুলিশ আসামিদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ চলছে কিছু কুলাঙ্গারের জন্য কিছু শয়তানের জন্য এই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এই দেশের ভাবমূর্তি দেশে এবং দেশের বাইরে নষ্ট হবে এটা আমরা হতে দেবো না ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অপরাধীদের বিচার নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন সমর ইসলাম একুশে টেলিভিশন কক্সবাজারের বালুখালী ক্যাম্পে মাদ্রাসায় সন্ত্রাসী হামলায় ছজন নিহতের দুদিন পর উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শনিবার রাতে নিহত রোহিঙ্গা আজিজুল হকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন
মামলায় অজ্ঞাতনামা আরও 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় দুদিনে 10 জনকে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা। এর মধ্যে 5 জন এজাহার নামিয়ে অন্যদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া রথ, সেখানকার কৃষকদের আয়ের অন্যতম উৎস। ঋতুভিত্তিক ফসলের জন্য বিখ্যাত মহামায়া রথের মহাত্ম তুলে ধরছেন স্মৃতিমণ্ডল, ছবি তুলেছেন তপু শাহিন। ভোরের আলো ফুটতেই মহামায়া লেকে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। সাধারণের গন্তব্য হ্রদের পার্শ্ববর্তী পাহাড়, যেখানে নানা জাতের ফসলের সমারোহ। যখন আমরা উপযোগী খাবার আমরা আনি এখানে বিক্রি করি, এক একজনের মনে করেন দেখেন এক একজনের 6-7 জন 5 জন করে সদস্য আছে অতি ফ্যামিলিতে, তো এটা আমরা সবাই উপকৃত। কেউ কইয়া লাগাইছে, কেউ কেলা লাগাইছে, কেউ বরকটি, কেউ লাসুন, ধরেন এই হিসাবে আমরা বেগুনে করে কুলে কোনো রকম খাইয়ে 3টা থেকে 7টা দিয়ে আমরা আসবো। দুপুরে নাস্তা নিয়ে যাইতেছি, নাস্তা খামো সবাই, আমার লোক আছে 2-3 জন, এরা নাস্তা আনি খাবামো, চাষাবাদ করি, আমরা নিজেরা ছিল নিজেরা খাই, গরিব মানুষ এরা সবাই গরিব। মিরসরাইয়ের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়ার আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। ছোট বড় অসংখ্য পাহাড় হ্রদের পাশে, কলা, চিচিঙ্গা, শশা, পেঁপে, ঢেঁড়স, বেগুন সহ নানা জাতের শাকসবজি চাষ করেন স্থানীয় কৃষকরা। না সংসার চলে না, পার দিকে যাই, মনে হয় বাসটা এগুলো আনি, কোনো জরুরিতে চলে না। মহামায়া সেচ প্রকল্পের পানিতে উপজেলার প্রায় 18,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, মিরসরাই, চট্টগ্রাম। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন। বাড়িঘর নির্মাণ ও আর্থিক সহায়তা পাচ্ছেন পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্তরা, বিচার নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। বিশ্বকাপের মূল পর্বে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শেষ খবর জানতে ডাল করুন 2024 নম্বরে, ভিজিট করুন 21.com এর ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।